আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা গরুর গোস্তের রেসিপি শেয়ার করব, ঝাল গরুর গোস্ত। এটা হচ্ছে আমি বেশি গোস্ত কীভাবে রান্না করি, কোরবানির গোস্ত বা দাওয়াতের গোস্ত কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কোরবানির গোস্ত, তো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা হাঁড়িতে নিয়েছি, আমার এখানে প্রায় বেশ খানিকটা হাড় রয়েছে, 6-7টার মতো বড় বড় হাড় রয়েছে। তো আমি এখানে হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর মিডিয়াম দিয়েছি একটা পেঁয়াজ, আর একটা পেঁয়াজ আপনারা আস্তই দেখতে পাচ্ছেন ওটা এভাবেই ছিল, এভাবে আমি দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি ব্লেন্ড যখন করেছি তারপর ওখান থেকে আমি তুলে রেখেছিলাম, 3 টেবিল চামচের মতো হবে। আর তারপর হচ্ছে আমি এখানে আদা বাটা দিব। তো আদা বাটাও হচ্ছে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর আপনারা হচ্ছে আপনাদের গোস্তের পরিমাণ অনুযায়ী দিবেন। আমার এখানে হাড় সহ 3 কেজির মতো হবে, 2.5 কি 3 কেজির মতো হবে, যেহেতু হাড় আছে, হাড়েরও একটা ওজন আছে, তার জন্য আমি 3 কেজিই বললাম, 3 কেজির মতোই হবে। তো তারপর হচ্ছে আমি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। ধনিয়া গুঁড়াটা আমি একটু কমই দিলাম, যেহেতু গরম মশলাতে ধনিয়া আছে তার জন্য আমি একটু কম করেই দিলাম। আর মরিচের গুঁড়া হচ্ছে আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি, আমার হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, তো পরে হচ্ছে আমি আবার অ্যাড করে দিব মরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে আমি প্রায় 2 টেবিল চামচের মতো আমি গরম মশলার গুঁড়া দিচ্ছি। তো গরম মশলা হচ্ছে এখানে আমি আস্ত কোনো গরম মশলা আর দিব না, শুধু গুঁড়াটাই ব্যবহার করব। আপনারা চাইলে আস্ত গরম মশলা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা একটু অন্যরকম হবে, মানে 2টা মশলা 2 রকম ফ্লেভার আসবে। তো তারপর হচ্ছে আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, আমি এখানে প্রায় 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি হচ্ছে এভাবেই রান্না করি, যেটা হচ্ছে আমার কোরবানির গোস্ত বা দাওয়াতের গোস্ত, এটা হচ্ছে আমি এভাবেই রান্না করি, একটু সয়া সস দিই আমি। আর তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস বা টমেটো ক্যাচাপ দিয়ে দিব। এই তো প্রায় 2 চা চামচের মতো আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা হচ্ছে সবসময় খাবারের টেস্টটা একটু বাড়ায়, তার জন্য হচ্ছে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত টমেটোও দিতে পারেন, কিন্তু আস্ত টমেটো দিলেও হচ্ছে একটু টমেটো সস দেওয়া ট্রাই করবেন। আর তারপর হচ্ছে আপনারা এখানে চাইলে টক দই দিতে পারেন, তো আমার বাসায় টক দই ছিল না, তার জন্য আমি টক দইটা দিলাম না। টক দই দিলে কিন্তু গোস্ত অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেক পানিও উঠে যায়, তো টক দইটা আপনারা ব্যবহার করতে পারেন, আমার যেহেতু নেই তার জন্য আমি দিলাম না টক দই। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, তো লবণটা হচ্ছে পরে টেস্ট করে আবার একটু অ্যাড করা যাবে। লবণ হচ্ছে একবারে না দেওয়াই ভালো, বেশি করে পরে যখন তরকারিটা হয়ে আসবে তার আগে হচ্ছে তার আগে দিয়ে একটু দেখে তারপর লবণটা অ্যাড করে দিলেই হবে। তো এখন হচ্ছে এটা আমি খুব ভালোভাবে মেখে নিব। আমি হচ্ছে সবসময় কোরবানির গোস্ত এভাবে মেখেই রান্না করি, আর হচ্ছে বেশি গোস্ত যদি আমার থাকে, বড় বড় পিস থাকে, তাহলে আমি এভাবে মেখেই রান্না করি। আর দেখতেই পাচ্ছেন কত বড় বড় হাড় ছিল, আমি যে এই প্যাকেটটা রেখেছিলাম এটাতে হচ্ছে প্রায় বেশ কয়েকটা হাড় ছিল। তো হাড়গুলো আসলে আমি সব দিয়ে দিয়েছি, কেননা গোস্তে আসলে হাড়ও ভালো লাগে, হাড়ের সাথে গোস্ত, শুধু সলিড গোস্ত আসলে বেশি একটা ভালো লাগে না। তো এই তো, তারপর হচ্ছে এটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিব। তো তেলের পরিমাণটা আমি আর বললাম না, আপনারা হচ্ছে আপনাদের গোস্ত মানে কতটুকু রান্না করবেন আর কি পরিমাণ চর্বি আছে সেটা অনুযায়ী আপনারা তেল দিয়ে দিবেন। তো আমার গোস্ত হচ্ছে বেশি একটা চর্বি ছিল না, তার জন্য আমি এখানে প্রায় হচ্ছে 4-5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি।
তো এটা হচ্ছে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখাটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে, হাত দিয়ে মেখে নিলে আসলে মশলাগুলো খুব ভালোভাবে গোস্তের সাথে লেগে যাবে। ওই আমার একটা আস্ত পেঁয়াজ ছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। এগুলো আসলে কিছুই থাকবে না, সবই আসলে গলে যাবে। এটা জাল হতে হতে মানে রান্না হতে হতে এগুলো সবই আস্তে আস্তে নরম হয়ে একদম গলে যাবে। তো এখন হচ্ছে আমি আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, প্রায় এখানে হচ্ছে প্রায় আমি 3 টেবিল চামচের মতো দিলাম, সরি 3 চা চামচের মতো দিলাম, যেহেতু গোস্ত একটু ঝাল হলেই ভালো লাগে গরুর গোস্ত। আর এখানের গরুর গোস্ত আমি যেটা করি সবসময়, আমি একটু মশলাটা বেশি দেওয়ার চেষ্টা করি, কেননা আমার কাছে আসলে মশলাটা একটু বেশি দিলে ভালো লাগে, না হলে আমার আসলে আমি কেমন যেন একটা স্মেলের মতো পাই, যেটা আসলে আমি দেশে থাকতে কখনোই পেতাম না, কিন্তু এখানে আমি আসলে একটা স্মেল পাই। তার জন্য আমি সবসময় একটু আদা রসুন বাটাটা একটু বেশি দেই, মানে আমি যদি 3 কেজি গোস্তে যদি আমি 2 টেবিল চামচ দেই, তো তার সাথে হচ্ছে আমার 1 টেবিল চামচ বেশি অ্যাড করে দেই। এভাবেই আমি রান্না করি, মশলা বেশি হলে আসলে ভালো লাগে। আর হচ্ছে গোস্তের টুকরাটা আমি একটু মিডিয়াম রাখার চেষ্টা করি, যে একদম ছোট করে ফেলি না, আবার একদম বেশি বড়ও রাখি না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ মানে এটা ছোট করেছি, মানে মিডিয়াম রাখি আমি সবসময়। তো এই তো, তারপর হচ্ছে এটা শুধু এভাবে মেখে আপনারা চাইলে 1 ঘন্টার জন্য মেরিনেট করতে পারেন, তো আমি আর মেরিনেট করবো না, আমি এভাবেই এখন চুলাটা ধরিয়ে দিব, তারপর হচ্ছে এটা জাল হবে। তো আমি হচ্ছে আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, যাতে যে মশলাটা আমার হাতে ছিল সেটা ওয়েস্ট না হয়, তার জন্য আমি একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর আপনারা হচ্ছে এখানে কিন্তু মানে রান্নার যে আমরা তেলটা ব্যবহার করি সয়াবিন অয়েল, তো সেটা বাদ দিয়ে কিন্তু আপনারা সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন। সরিষা তেলও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আর অনেক সুন্দর একটা টেস্ট আনে। তো আমার আসলে সরিষা তেল ছিল না বাসায়, নাহলে আমি সরিষা তেলই দিতাম। আমি মাঝে মাঝে সরিষা তেল দিয়েও রান্না করি, আর সয়াবিন তেলটাও দিতে পারেন, বা কেউ চাইলে অলিভ অয়েল অ্যাড করতে চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। তো এই তো, এখন হচ্ছে এটা আমি বসিয়ে দিব চুলায়, চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এই তো, এখন হচ্ছে আমি প্রায় 1 ঘন্টার মতো এটা জাল দিয়েছি, মানে এটা থেকে অনেক পানি উঠেছিল মানে গোস্তটা থেকে। তো 1 ঘন্টা জাল দেওয়ার পর হচ্ছে আমি এটা আবার ক্যামেরাটা অন করেছি, অন করে আপনাদের দেখাচ্ছি এখন হচ্ছে মানে এই অবস্থাতে আছে। তারপর হচ্ছে এটাকে আমি ঢাকনা ছাড়া খুব ভালোভাবে আরও প্রায় 20 থেকে 25 মিনিট খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। আর আমি যে 1 ঘন্টাকে এটা 1 ঘন্টা যে এটা আমি জালটা বন্ধ করে যে কষিয়েছি, তাতে কিন্তু আমার গোস্ত প্রায় 90%-এর মতো এটা কুক হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আমি এটাকে চুলা একটু মিডিয়াম রেখে এটাকে আমি ঢাকনা ছাড়া খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে টালা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম প্রায় 2 চা চামচের মতো। জিরাটা আমি এটা হচ্ছে কষানোর সময়, কষানো যখন আমার শেষ হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম, কেননা তখন আসলে দিলে একটা আলাদা একটা ফ্লেভার হবে। আর নামানোর আগেও হচ্ছে আমি 1 চা চামচের মতো টালা জিরা গুঁড়া এখানে দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন জিরার গুঁড়াটা দিয়ে হচ্ছে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে।
আর বেশি গোস্ত হচ্ছে যখন আমি রান্না করি, আমি হচ্ছে এভাবেই মেখে রান্না করি। এভাবে মেখে রান্না করলে আমার জন্য ইজি হয়, আর এভাবে রান্না করলে কিন্তু টেস্টটাও ভালো হয়। অনেকে আসলে মনে করে যে কষিয়ে খুব সুন্দর করে মশলা কষিয়ে তারপর রান্না করলেই মনে হয় রান্নার টেস্ট হয়, আসলে তা না। এভাবে রান্না করেও আপনারা দেখতে পারেন, এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। তো তারপর হচ্ছে আমি এটা কষানোর পর খুব ভালোভাবে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আমি গরম পানি অ্যাড করলাম, ঠান্ডা পানি আমি দিলাম না। ঠান্ডা পানি দিলে আসলে গোস্তটা হচ্ছে আবার মানে আগের পর্যায়ে চলে যায়। তার জন্য হচ্ছে আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি, সবসময় আমি গরম পানি দেই। তো এখন হচ্ছে আমি প্রায় 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কিন্তু আমি এই পর্যন্তই কুক করে তারপর হচ্ছে এটাকে ঠান্ডা করে রেখে দিব বাহিরে। তো এটা যেহেতু আমি দাওয়াতের জন্য রান্না করছি, তো এটা হচ্ছে দাওয়াতের দিন সকালবেলা, তো এটা হচ্ছে জমে গিয়েছে। তো এটা হচ্ছে এখন আমি খুব ভালোভাবে আবার গরম করে নিব, আর এটা সার্ভ করার আগে হচ্ছে আমি এটাতে হচ্ছে আরও আধা ঘন্টা আগে আবার জাল দিব। তখন হচ্ছে আমি আরও 5-6টা কাঁচামরিচ আর আরও হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিব। তো এই হচ্ছে আমার গরুর গোস্তের একটা রেসিপি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।